করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বে হাহাকার সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক দেশেই লকডাউন ঘোষণা করা হয়েছে আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার একটি মেসেজ ভাইরাল হচ্ছে সেখানে দাবি করা হচ্ছে যে রাষ্ট্রপতি পুতিন মানুষকে বাড়িতে থাকার আবেদন করার পরেও তারা মানছেন না আর সেই জন্য পুতিন রাশিয়ার রাস্তায় আটশো বাঘ আর সিংহ ছেড়ে দিয়েছে তো আসল তথ্যটি কি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার আগে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে এ ধরনের খবরগুলোর লেটেস্ট আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটিও প্রেস করবেন তাহলে নতুন খবরগুলোর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন যে মেসেজটি ভাইরাল হয়েছে সেখানে লেখা রয়েছে পুতিন হ্যাজ ড্রপড এইট হান্ড্রেড টাইগার্স অ্যান্ড লায়ন্স অল ওভার দ্য কান্ট্রি টু পুশ পিপল টু স্টে হোম স্টে ফর সেফ এভরিওান এর এই মেসেজ সমস্ত সোশ্যাল মিডিয়ায় জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়েছে সবাই এই পোস্ট শেয়ার করে ভাইরাল করেছে টুইটারে একজন এই ছবি শেয়ার করে লেখেন পুতিন রাশিয়ার মানুষকে দুটি বিকল্প দিয়েছে হয় দুই সপ্তাহের জন্য ঘরে থাক না হলে পাঁচ বছরের জন্য জেল এর মাঝে কোনো রাস্তা নেই মানুষ যাতে বাড়ি থেকে বের না হয় এর জন্য আটশো বাঘ আর সিংহ ছেড়ে দেওয়া হয়েছে তো রাশিয়ায় এই মুহূর্তে করোনা ভাইরাসে তিনশো জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে আর একজনের মৃত্যু হয়েছে দেশের অনেক এলাকাতেই করোনা ভাইরাসের আগুনের মতো ছড়িয়ে পড়ছে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার তদন্তের দাবি করা হলে এই দাবি সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয় সিংয়ের যেই ছবি ভাইরাল করা হচ্ছে আসলে সেটি চার বছরের পুরনো ওই ছবি দু সালে ডেইলি মেইলে ছাপা হয়েছিল আর ওই ছবি আফ্রিকার সেখানে চার বছর আগে একটি সিংহ জনবসতিতে চলে এসেছিল অর্থাৎ যে খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আসলে কিন্তু সেটি সত্যি ঘটনা নয় এটি দু ষোলো সালের একটি ছবি তো বন্ধুরা পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ